542 কেজি ওজন কমিয়ে সারা বিশ্বে তাক লাগিয়েছেন এক ব্যক্তি। বিশ্বের সবচেয়ে মোটা মানুষগুলোর তালিকায় শুরুর দিকে ছিল তার নাম। 610 কেজি ওজনের সেই ব্যক্তির বর্তমান ওজন মাত্র 63 কেজি 500 গ্রাম। এই ওজন কমানোর এই যাত্রায় তাকে বেশ কিছু শারীরিক ও মানসিক চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্থূলতা বা বাড়তি ওজন এমন একটি শারীরিক অবস্থা যা শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে নানান রোগ সৃষ্টিতে প্রভাব হিসেবে কাজ করে। খালিদ বিন মোসেন শারি বিশ্বের সবচেয়ে মোটা মানুষগুলোর একজন। সৌদি আরবের এই ব্যক্তির ওজন ছিল 610 কেজি। তার খাওয়া দাওয়া প্রাতঃকৃত সব কিছুই ছিল বিছানায়। এত ওজনের কারণে খালিদের শরীরে দেখা দিয়েছিল নানান ধরনের শারীরিক জটিলতা, যা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছিল। এমন সময় খালিদকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পাশে এসে দাঁড়ান সৌদি রাজা আবদুল্লাহ। তিনি সম্পূর্ণ বিনামূল্যে খালিদের চিকিৎসার ব্যবস্থা করেন। সৌদির জাজেন থেকে চিকিৎসার জন্য তাকে রিয়াদের কিং ফাহাদ মেডিকেল সিটিতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বিশেষ ধরনের শয্যায় রাখার ব্যবস্থা করা হয় তাকে। যেহেতু 610 কেজি খালিদের একচুল নড়াচড়ার ক্ষমতা ছিল না, তাই 30 জন চিকিৎসকের একটি দল গঠন করা হয় বিরল এই রোগের চিকিৎসার জন্য। ডাক্তারের পরামর্শ মতো তৈরি করা হয় খাদ্য তালিকা বা ডায়েট চার্ট। খালিদের শরীরের বাড়তি ওজন কমাতে একটি গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, বিশেষ ডায়েট, ব্যায়াম এবং প্রথম 6 মাস ফিজিওথেরাপি করা হয়েছিল, যা তাকে তার ওজনের অর্ধেক কমাতে সাহায্য করেছে। এরপর অতিরিক্ত ত্বক অপসারণের জন্য তার উপর একাধিক অস্ত্রোপচার করা হয়, যা অতিরিক্ত ওজন কমাতে আরও বেশি সাহায্য করেছে। অস্ত্রোপচার এবং চিকিৎসকদের পরামর্শ মেনে বিশেষ খাদ্য গ্রহণ ও শরীর চর্চার পাশাপাশি চলতে থাকে মানসিক চিকিৎসাও। এই প্রক্রিয়াতেই ধীরে ধীরে ওজন কমতে থাকে খালিদের। শেষ পর্যন্ত 542 কেজি ওজন কমিয়ে মিরাকল ঘটান তিনি। বর্তমানে সুস্বাস্থ্যের অধিকারী খালিদ এবং তার ওজন এখন মাত্র 63 কেজি 500 গ্রাম। বিজয় টিভি, নিউজ ডেস্ক।